তুরস্ক সিরিয়ায় মানবিক সংকট মৃতের সংখ্যা 22000 ছাড়ালো সিরিয়ায় ত্রাণ পাঠালো বাংলাদেশ নির্বাচনের সব দলকে চায় আওয়ামী লীগ গ্রেফতার মামলায় আন্দোলন থামবে না বলছে বিএনপি বায়ু দূষণের শীর্ষে আছে ঢাকা বাড়ছে জ্বর সর্দি কাশি সহ নানান রোগ ব্যাধি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এদিকে তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত দল তারা 17 বছরে এক মেয়েকে জীবিত ও তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে উল্লেখ্য বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল 8 ফেব্রুয়ারি রাত 10টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে 9 ফেব্রুয়ারি আদানা মিলিটারি এয়ারবেসে পৌঁছায় সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ রাতে বিমানবাহিনী একটি কার্গো বিমান এই ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকা ত্যাগ করে এ সময় উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক তাবু কম্বল ও শুকনো খাবার সহ এ সহায়তা নিয়ে রওনা হন বিমানবাহিনীর 17 জন সদস্য এর আগে 8 তারিখ তুরস্কে ত্রাণ সহায়তা পাঠায় বাংলাদেশ বিমানবাহিনী তুরস্ক এবং সিরিয়াতে এই দুটো মিশনই নয় আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে এবং আমরা প্রস্তুত আছি এর পরবর্তীতে যতদিন পর্যন্ত তাদের সহায়তার প্রয়োজন হবে আমাদের বাংলাদেশ থেকে রসদ সামগ্রী ঔষধ এবং শীতের উপকরণ টেন্ট কম্বল যা কিছু লাগে সব কিছু নিয়েই আমরা প্রস্তুত আছি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব ত্রাণ ভাণ্ডার থেকে উনি এই মজুদ রেখেছেন আগামী নির্বাচনে সব দলে অংশগ্রহণ চায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ সংঘাত নয় প্রতিযোগিতায় বিশ্বাসী বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে বলেও এ সময় অভিযোগ করেন ওবায়দুল কাদের আরও জানাচ্ছেন মাহমুদ হাসান 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতবিনিময় বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো অসম্ভব বলেই বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে আওয়ামী লীগ সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি নির্বাচনে আওয়ামী লীগকে তারা হারাতে পারবে না কাজে এখন তাদের কাছে একটাই পথ আছে সেটা হলো চোরাগুলি অন্ধকারের পথ ষড়যন্ত্রের পথ সেই পথেই তারা সরকার হটাতে চাইছে ওবায়দুল কাদের বলেন আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ হবে না আমি অংশগ্রহণকারী সব দলকে আমি আশ্বস্ত করতে চাই নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সর্বাত্মক সহযোগিতা শেখ হাসিনা সরকার দেবে বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই বলেও জানান তিনি তবে দেশের শান্তি রক্ষায় নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলবে বলেও জানান ওবায়দুল কাদের আমরা ইলেকশন পর্যন্ত কর্মসূচি পালন মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা গ্রেপ্তার ও মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো এবং খালেদা জিয়া সহ গ্রেপ্তার সব নেতাকর্মী মুক্তি ও সংসদ বাতিল সহ 10 দফা দাবিতে সমাবেশে আমির খসরু আরও বলেন ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যায়নি বিভাগীয় সমাবেশগুলো সেটাই প্রমাণ করেছে
আওয়ামী লীগ সরকার 10 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, এ কারণেই রিজার্ভ শূন্যের কোটার দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপির কর্মসূচির বিপরীতে তারা কর্মসূচি দিচ্ছে, তাদের রাজনৈতিক দুর্নীতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, একটি স্বতন্ত্র কর্মসূচি দিয়ে তারা জনগণকে আজকে আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঘুরে ফিরে শীর্ষে রাজধানী ঢাকা। টানা দ্বিতীয় দিন দূষণের চূড়ায় আছে ঢাকা। এর আগে গত সোমবারও শীর্ষে ছিল ঢাকার অবস্থান। এমন অবস্থায় প্রতিদিন বাড়ছে জ্বর, সর্দি, কাশি সহ নানা ধরনের রোগ ব্যাধি। বিশেষ প্রভাব পড়ছে শিশু স্বাস্থ্যের উপর। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। মাত্র দুদিন বিরতির পর গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বায়ুদূষণের শীর্ষে আছে ঢাকা। আর কয়েকদিন আগে টানা সপ্তাহ জুড়ে বায়ুদূষণের শীর্ষ ছিল ঢাকার অবস্থান। বৃহস্পতিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 225 ছিল আর শুক্রবার 195। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর। চলতি মাসে মোট 9 দিন রাজধানীর বায়ুর মান ছিল দুর্যোগপূর্ণ, যা গত 7 বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত। যত্রতত্র রাস্তা খোঁড়া, গাড়ির কালো ধোয়া আর ইটভাটার মাধ্যমে সবচেয়ে বেশি দূষিত হচ্ছে ঢাকা। সড়কে একটি গাড়ি গেলেই পুরো এলাকা ধুলোয় ধোয়াশা হয়ে ওঠে। সাধারণ মানুষ বলছেন, প্রতিদিন নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের, বিশেষ করে সর্দি কাশি লেগেই থাকে। ধুলাবালুর কারণে সর্দি বালা ওষুধ খাই কমে, আবার হয়, এইভাবে চলতেছে। মানে রাস্তা বাদ দিয়ে যে কাঁচার উপরে যাচ্ছে গাড়ি, তখন ধরা বেশি হইতেছে আর কি। ধুলাবালু লেগে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। মাস্কে একটা 2-3 ঘন্টা পড়লে পুরো কালো হয়ে যায় না কেন এখান দিয়ে, যে ধুলোটা আমরা চোখে দেখি না, পুরো এখান দিয়ে কালো হয়ে যায়। আর হাত তো ধুলে মনে করেন অস্বাভাবিক দেখা যায়, যেমন কালো ড্রেনের পানি যেতেছে। পরিকল্পিত ভাবে রাস্তা খোরাখুরি করলেই ধুলাবালিটা বেশি হয়, পরিকল্পনা মাফিক কাজ করলে তো এত ধুলাবালি হওয়ার কথা না। শুক্রবার ছুটির দিনে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীর দীর্ঘ সারি। অভিভাবকরা জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররাম। বাচ্চা হলো ঠান্ডা সর্দি জ্বর, রাস্তা ধুলাবালি, স্কুলে যায় এই জন্য মানে বুকে অ্যাজমার মতো শ্বাসকষ্ট। ডাস্ট অ্যালার্জির জন্য দ্যাটস ওয়াই লাইক আই এম গেটিং দিস ফিভার এন্ড কফিং কন্টিনিউয়াসলি। আমার মনে হচ্ছে ডাস্টের জন্যই হচ্ছে, ওর ডাস্ট অ্যালার্জি আছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আগের থেকে রোগী বাড়ছে। ধুলোমালার পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে নানা রোগের বিস্তার ঘটছে। পলিউশন একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস, এছাড়াও যে সিজন চেঞ্জ হচ্ছে সেটাও একটা ব্যাপার। এই সময়টা হয়ই, ভাইরাস দিয়ে হয়, এটা এই সময়টা বাড়ে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খুদে পাঠকের কোলাহলে মুখর বইমেলার শিশু প্রহর, বিকেলে লেখক, পাঠক ও দর্শকের ভিড়। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত 11 বছরেও শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিক দম্পতি হত্যার 11 বছর পূরণের দিনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অনেক ক্লুলেস হত্যাকাণ্ডের বিচার শুরু হয়ে শেষ হয়েছে, অথচ সাগর রুনি হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে প্রভাবশালীদের হাত রয়েছে। দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে আদালতের সুদৃষ্টি কামনা করেন সাংবাদিক নেতারা। এক যুগ প্রায়, এই এক যুগে একটি সন্তান মেঘ, সে বড় হয়ে গেছে, সে আজকে কিশোর, কিন্তু তার বুকে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড বেদনা নিয়ে সে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রতিদিন ঘুমাতে যায়। যে পৃথিবীতে অনেকের হত্যার বিচার হচ্ছে, বাংলাদেশেও অনেক হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু তার বাবা মায়ের হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। গেল 4 বছরে মাদ্রাসায় হত্যা, ধর্ষণ, নির্যাতন ও গুম হয়েছে 1351 জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু হত্যা করা হয়েছে 81 জনকে। শাহবাগে মানববন্ধন থেকে এই চিত্র তুলে ধরে মাদ্রাসা শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। শিশু নির্যাতনকারীদের মানবতাবিরোধী হিসাবে গণ্য করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 24 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন করে শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। উঠে আসে কওমি মাদ্রাসায়
শিশু নির্যাতনের রোমহর্ষক চিত্র। কিভাবে দিনের পর দিন নারকীয় নির্যাতনের শিকার হচ্ছে কোমলমতিরা তা তুলে ধরেন অভিভাবকরা। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকরণের মাধ্যমে পাঠ্যপুস্তকে গণিত, বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা যুক্ত করার দাবি উঠে আসে মানববন্ধন থেকে। হুজুর বলে, এখানে আসো, তোমার মা জানো না জানে, ড্রেস চেঞ্জ করে আসো। তো আমার বাচ্চা ওখানে যায়, রাত ১০টা হয়ে যায়, আমার বাচ্চা বাসায় আসে না। ধর্ম শিক্ষা তো খারাপ না, এই শিক্ষা শিক্ষিত হোক, কিন্তু সেখান থেকে লাশ হয়ে কেন আসবে? সরকারি ভাবে কঠিন ভাবে কঠোর ভাবে মাদ্রাসার দিকে নজরদারি করেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে আছে মাদ্রাসার কারণে। যে সকল মাদ্রাসায় হত্যা সহ নির্যাতনের ঘটনা ঘটেছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। মানুষের ভিতরে একটি মানে জৈবিক একটা চাহিদা রয়েছে, বিভিন্ন ফেতনা ফাসাদের কারণে, শয়তানের ওয়াসওয়াসের কারণে তার ফেতনায় পড়তে পারে, কিন্তু তারা যে একটা ফেতনার কারণে পুরো মাদ্রাসা নিয়ে দুর্নাম করতেছে। যে মাদ্রাসায় ঘটনা সম্পৃক্ত সেখানে দিয়ে প্রশাসন বা মাধ্যমে তার উপযুক্ত একটা শাস্তি ব্যবস্থা করা হোক, কিন্তু এর মাধ্যমে এটা না যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেবে। মাদ্রাসা হেফজখানা ও মক্তবকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার পাশাপাশি আবাসিক কার্যক্রম বন্ধেরও দাবি জানায় শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ। ২০২২ সালে কওমি মাদ্রাসায় ধর্ষণ করে হত্যা করা হয়েছে ২৬ জন শিশুকে। নাম্বার ১ সবার আগে দাবি, একে মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য করতে হবে। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যত শিশুকে হত্যা করা হয়েছে, যত শিশুকে গুম করা হয়েছে, সেই সমস্ত কেসের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত মাওলানা মোল্লাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শিশুদের শৈশব নরপশুদের পাশবিকতা থেকে মুক্ত হোক এমনই প্রত্যাশা সবার। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন বিএসবি ক্যাম্ব্রিয়ান বইমেলার প্রতিদিন। ছুটির দিনে পাঠক, দর্শনার্থী ও কবি সাহিত্যিকদের পদচারণে মুখর বইমেলা। সকালে শিশু প্রহরে ছিল কচি কাঁচাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আর বিকেলে সব বয়সীদের ঢল নামে মেলা প্রাঙ্গণে। পার্থ সারথী রায়কে সাথে নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। টুকটুকি, হালুম, ইকরি আর শিকুদের নাচে গানে উচ্ছ্বসিত শিশুরা। পাপেট চরিত্রের বিনোদনের পাশাপাশি অভিভাবকরা সন্তানদের হাতে তুলে দিয়েছেন নতুন বই, আর তাতে খুশির সীমা নেই খুদে পাঠকদের। বাচ্চাকে নিয়ে আসছি সিসিমপুর দেখাইছি। সিসিমপুর, সিসিমপুরের সঙ্গে মজা করতে এসেছি, বই বই দেখলাম। শিশু প্রহরের পর বিকেল থেকে অসংখ্য তরুণ তরুণী সহ সব বয়সীরা আসতে থাকেন প্রাণের মেলায়। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় এসে পাঠকরা খুঁজে ফিরেছেন পছন্দের বই। আসলে আসছি মৌলভীবাজার কুলাউড়া থেকে, আর আজকে আমি বই মেলায় ৩টার সময় প্রবেশ করেছি। সাভার থেকে আসছি, আর বিভিন্ন স্টল ঘুরে তেমন উইশ লিস্ট আনা হয়নি, যেই বইগুলো ভালো লাগছে সেগুলোই নেওয়া হচ্ছে। প্রায় প্রতিটি স্টল প্যাভিলিয়নে উপস্থিত থেকে অনেক লেখক অটোগ্রাফ সহ বই তুলে দিচ্ছেন ক্রেতার হাতে। আমার আগের যে বইটা ছিল এটাও ছিল উপলব্ধি, ওইটা সমাজের অন্যায়, অবিচার, অত্যাচার সম্বন্ধে ফোকাস ছিল। আমার এবারের বইটির নাম হচ্ছে জাতির পিতা শেখ মুজিব, এটা স্কুল ও কলেজ সংস্করণ। বাহারি পোশাক ও রঙিন সাজে অসংখ্য দর্শনার্থী ঘুরে বেড়ালেও পাঠক ও ক্রেতার সংখ্যা কম, তবে তাতে আপত্তি নেই লেখক প্রকাশকদের। মূল প্রশ্নটি হচ্ছে এই বইয়ের যে নির্যাস সেটা আমরা মননে ধারণ করতে পারছি কিনা, আমাদের গ্রন্থাগার ধারণ করতে পারছে হয়তো। ভিড় যতটা হয় ততটা বিক্রি কখনোই হয় না, এটা খুবই স্বাভাবিক, কারণ সবাই তো বই কেনে না। কিন্তু আমি আসলে ব্যাপারটাকে পজিটিভলি দেখতে চাই, কারণ বই মেলায় যত বেশি মানুষ আসবে ততই তার মনন বোধনে একটা হলো ছাপ পড়বে বলে আমি বিশ্বাস করি। মোড়ক উন্মোচন মঞ্চের পাশাপাশি নিজেদের স্টলেই প্রকাশনা উৎসবে যোগ দিয়েছেন লেখক, পাঠক ও প্রকাশকরা। গদ্যের বই, কবিতার বই, নাটকের বই, বেশ কিছু বই এবারে আমাদের এখনো আসছে, শেষ হয়নি। দশম দিনে যুক্ত হয়েছে আরো ২৬০টি নতুন বই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তুরস্ক, সিরিয়ায় মানবিক সংকট, মৃতের সংখ্যা ২২,০০০ ছাড়ালো, সিরিয়ায় ত্রাণ পাঠালো বাংলাদেশ।
নির্বাচনে সব দলকে চায় আওয়ামী লীগ, গ্রেপ্তার মামলায় আন্দোলন থামবে না বলছে বিএনপি। বায়ু দূষণের শীর্ষেই আছে ঢাকা, বাড়ছে জ্বর সর্দি কাশি সহ নানান রোগ ব্যাধি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশে খবর দেখুন, একুশের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।